আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক অক্টোবর টু যেটা স্কুল থেকে তোমাদের অক্টোবর মাসে দেওয়া হয়েছে তার পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করতে হাজির হয়েছি তবে শুরুটাকে বলে দিই যে তোমরা কোশ্চেন পাওয়ার পর নিজেরা অনুশীলন করার চেষ্টা করবে যদি পেরে যাও তাহলে খুব ভালো যদি না পারো তখন এই ভিডিওটা দেখে একটু হেল্প নেবে আর যারা পেরে যাবে একবার ভিডিওটা দেখে নেবে যাতে তোমাদের উত্তরগুলো একদম ঠিকঠাক হলে কিনা মেনে নিতে পারবে প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ে মডেল টু টাস্ক তোমাদের করিয়ে দেওয়া হচ্ছে তোমরা সব দেখতে রাখো আর আমার বিশ্বাস যারা আমার ক্লাসগুলো নিয়মিত ফলো করে তাদের একটাও প্রশ্ন আটকাবে না তুমি যদি নতুন এসে থাকো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখি কি কাজ দিয়েছে দেখো মডেল অ্যাক্টিভিটি টাস্ক পঞ্চম শ্রেণী বাংলা নিচের প্রশ্নগুলির উত্তর দাও দুই গণিত পাঁচ সমান দশ দেখো এখানে পাঁচটা প্রশ্ন আছে পরপর পরপর আমরা পাঁচটা প্রশ্নের উত্তর জেনে নেবো তাহলে আমাদের কোনো কিছুই সমস্যা হবে না দেখো প্রথম প্রশ্ন রয়েছে অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছালো কাদের কথা বলা হয়েছে তারা ভগবানের প্রাসাদে গিয়েছিল কেন এই উত্তরটা এমন হবে আলোচ্য অংশটি একটি প্রচলিত গল্প পাহাড়িয়া সুরে সুরে থেকে সংগৃহীত হয়েছে উদ্ধৃত অংশটিতে ব্যাং মৌমাছি মোড়ক ও একটি বাঘের কথা বলা হয়েছে যখনই কোনো কোটেশন দিয়ে লেখা থাকবে তখন তোমরা এগুলো লিখবে ঠিক আছে তারপরে লিখবে লেপচাদের প্রচলিত গল্প অনুসারে একবার পৃথিবীতে খরা হলো মানুষ পশু গাছপালা সব ধ্বংস হয়ে গেল পৃথিবীর সব জন্তুরা ভাবতে লাগলো কীভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায় ব্যাংক স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত হলো সে ঠিক করলো ভগবানের কাছে গিয়ে জিজ্ঞেস করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে তাই সে ভগবানের প্রাসাদের দিকে যাত্রা শুরু করলো তার পথে সঙ্গী হলো মৌমাছি মোরগ বাঘ দেখো এটুকু লিখলেই তোমাদের উত্তরটা সম্পূর্ণ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছি এরপর আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই দেখি তো কী আছে প্রশ্নটা আমার যেন লাগলো ভারী ভালো কোন দৃশ্য কতকের ভারী ভালো লেগেছে দেখো এর উত্তরটা কেন হয় লিখতে হবে আলোচ্য পংক্তিটি মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কমে থেকে নেওয়া হয়েছে কতক লেখিকা নিজেই দুপুরবেলায় বন্ধুদের সঙ্গে খেলতে খেলতে হঠাৎ ঝড়ের আগমনে এলোমেলো বাতাসে ও সমস্ত দিক অন্ধকারে কালো মেঘের আবির্ভাবের দৃশ্য কতকের ভারী ভালো লেগেছে ঠিক আছে এটুকু লিখবে তাহলেই উত্তরটা সম্পূর্ণ হয়ে যাবে তারপরে তিন নম্বর প্রশ্ন কি আছে দেখো লোকে বলে মন্ত্র জানা চায় কিসের মন্ত্র মধু আনতে বাঘের মুখে রচনাংশে মন্ত্র জানা লোকটির নাম কি দেখো এর উত্তরটা কেমনভাবে লিখতে হবে আমি বলে দিচ্ছি তোমাদের আলোচ্য অংশটি শিবশঙ্কর মিত্রের লেখা মধু আনতে বাঘের মুখে রচনার অংশ মৌচাক থেকে মধু সংগ্রহ করার জন্য জন্য ভয়ঙ্কর মৌমাছিদের ভুল পথে চালিত করার মন্ত্রর কথা এখানে বলা হয়েছে হয়ে গেল কিসের মন্ত্র এটার মন্ত্র তারপরে প্রশ্নটা দেখো কী হয়েছে মধুআান্তে বাঘের মুখের রচনাংশে মন্ত্র জানা লোকটির নাম কি মন্ত্র জানা লোকটির নাম হচ্ছে ধনাই ঠিক আছে তোমার যারা পড়ে থাকবে পাতাবার বইটা একটাও প্রশ্ন আটকাবে না চলো দেখি পরের প্রশ্ন কি আছে দেখতে পাচ্ছি পরে প্রশ্ন রয়েছে মুকুট হয়ে ঝাঁক লক্ষ্য হীরার মাছ কি দেখে কবির এমন মনে হতো চলো এর উত্তরটা আমরা নিই পঙ্ক্তিটি কবি অশোক বিজয় রাহা রচিত মায়াতরু পদ্যাংশ থেকে নেওয়া হয়েছে কবিতা এক মায়াবী গাছের বিভিন্ন সময়ে বিভিন্ন বিচিত্র রূপের বর্ণনা দেওয়া হয়েছে রাতে এক পশলা বৃষ্টি শেষে যখন চাঁদ উঠত গাছটির ঝলমলে পাতা কি দেখে কবির মনে হতো ঝাঁক ঝাঁক বেঁধে লক্ষ্য হীরা মাছ যেন মুকুটের মা গাছের মাথায় মুকুট হয়ে রয়েছে ঠিক আছে এইভাবে তোমরা উত্তরগুলো লেখার চেষ্টা করবে চলো দেখি পরে প্রশ্ন কি আছে কান্নায় ভেঙে পড়লো ছোট্ট ফণিমনসা গাছ ছোট্ট ফণিমনসা গাছ কান্নায় ভেঙে পড়লো কেন দেখো এর উত্তরটা কেনভাবে লিখতে হবে তোমাদের বলে দিচ্ছি উদ্ধৃত অংশটি বিদু চট্টোপাধ্যায় রচিত লেখা ফণিমনসা ও বনের নাটক থেকে গৃহীত হয়েছে ছোট্ট ফণিমনসা গাছটি নিজের রূপে খুশি ছিল না বনের পরীর আশীর্বাদে সে নিজের বিচ্ছির পাতাগুলোকে সুন্দর সোনার পাতায় পরিবর্ত করেছিল কিন্তু তার সুখ দীর্ঘস্থায়ী হয়নি কিছু ডাকাতে সে তার সমস্ত পাতা লুট করে নিয়ে চলে যায় সেই কারণে ছোট্ট ফণিমনসা গাছটি কান্নায় ফেটে পড়েছিল দেখো এইভাবে যদি উত্তরগুলো সাজানো যায় মোটামুটি সব ঠিক হবে এক থেকে পাঁচের প্রশ্নগুলো বলে দিলাম এরপরে দুয়ের প্রশ্নগুলোর দিকে আমরা চলে যাব প্রশ্ন আছে দুয়ে প্রশ্ন আছে নিচের ব্যাকরণগত প্রশ্নগুলো উত্তর দাও দেখো এগুলো ব্যাকরণ থেকে দেওয়া হয়েছে দুয়ের এক একটা কি আছে নিচের বাক্যগুলিতে স্ত্রী লিঙ্গবাচক শব্দগুলি বদলে বাক্যগুলিকে পুনরায় লেখো এখানে তিনটে বাক্য দেওয়া আছে এর মধ্যে যেখানে যেখানে স্ত্রীলিঙ্গ রয়েছে সেখানে বদল দিতে হবে পুলিঙ্গ লিখে বাক্যগুলো আবার লিখতে হবে হবে দেখো নিচে লিখে রেখেছি তোমাদের সুবিধার গিন্নি মায়ের আদেশে সকলে একসঙ্গে চললো এখানে স্ত্রীলিঙ্গ কোনটা আছে স্ত্রীলিঙ্গ হচ্ছে গিন্নিমা ঠিক আছে গিন্নিমা স্ত্রীলিঙ্গ এটাকে পরিবর্তন করে পুলিঙ্গ করতে হবে গিন্নিমায়ের পুলিঙ্গ হচ্ছে কর্তা বাবু বা কর্তা মশাই ঠিক আছে উত্তরটা দেখো কেমন ওখানে লেখা হয়েছে কর্তা মশাইয়ের আদেশে সকলে একসঙ্গে চললো ওখানে ছিল গিন্নি মশাইয়ের আদেশে এটা হয়ে যাবে কর্তা মশাইয়ের আদেশে তারপরে দেখো তীর্থের দিদি কলেজের অধ্যাপিকা তাহলে এখানে দুটো স্ত্রীলিঙ্গ আছে একটা হচ্ছে দিদি একটা হচ্ছে অধ্যাপিকা এই দুটোকে চেঞ্জ করতে হবে দিদিটা হয়ে যাবে দাদা আর অধ্যাপিকাটা হয়ে যাবে অধ্যাপক এই বাক্যটা পরিবর্তন করলে কেমন হবে দেখো চেঠের দাদা কলেজের অধ্যাপক ঠিক আছে শুধুমাত্র শব্দ পরিবর্তন নয় শব্দের মাধ্যমে বাক্যটাকেও আবার লিখতে বলা হয়েছে তারপরে দেখো তিনের প্রশ্নটা পাঠিকাদের সমাগমে লেখিকা একে একে সব প্রশ্নের উত্তর দিলেন ঠিক আছে এইখানে দেখো দুটো স্ত্রীলিঙ্গ রয়েছে একটা হচ্ছে পাঠিকাদের একটা হচ্ছে লেখিকা তাহলে এটা যদি চেঞ্জ করা যায় কি হবে দেখে নাও একবার তোমরা পাঠিকাদেরটা হয়ে যাবে পাঠকদের সমাগমে লেখিকাটা হয়ে যাবে লেখক উত্তরটা হবে পাঠকদের সমাগমে লেখক এক এক করে প্রশ্নের উত্তর দিলেন ঠিক আছে এভাবে আমরা এটা বুঝে নিলাম দুয়ের প্রশ্নটা হয়ে গেল দুয়ের এক একটা হলো দুয়ের দুয়েরটা এখন বাকি আছে দেখো দুয়ের দুইয়েরটা কী রয়েছে লিঙ্গ পরিবর্তন করো কুলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ ও একই রকম ব্যাপার এখানে বাক্যর মাধ্যমে চেঞ্জ করতে বলেছিল এখানে শব্দটা চেঞ্জ করলেই হয়ে যাবে দেখে নাও কী হবে কবি কবি হচ্ছে যদি চেঞ্জ করা যায় পুলিঙ্গ থেকে ত্রিলিঙ্গ হচ্ছে মহিলা কবি ঠিক আছে তারপরে দু নম্বরটা আছে গুণবান গুণবানে যদি লিঙ্গ পরিবর্তন করা যায় হয়ে যাবে গুণবতী দেখো এই রকমভাবে আমরা ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্কের বাংলাটা সম্পূর্ণভাবে করে নিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় দাঁড়াও দাঁড়াও যাচ্ছ গো দুটো ভিডিও তোমাদের জন্য রেখে গেলাম তোমরা যে কোনো একটা টাচ করো তোমরা অবশ্যই খুব উপকার হবে সবাই তোমরা ভালো থাকবে